হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করব হচ্ছে বুদিয়া, যেটা রমজান মাসে খুব দরকার হয় প্রত্যেক দিন রোজা খোলার সময়। তো আমি আজকে বেশি করে তা করব যে 15 দিন যাতে স্টোর করে রাখা যায়। কিভাবে করছি চলেন দেখে নিন। তো আমি প্রথমে শিরাটা তৈরি করার জন্য জল নিলাম। জলে এলাচ, লবঙ্গ, তেজপাতা আর চিনি দিয়ে বসিয়ে দিলাম শিরাটা তৈরি করার। যতক্ষণ শিরাটা তৈরি হয় এদিকে আমি বুদের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়েছি ফরচুনের প্যাকেট, তারপরে হচ্ছে প্যাকেটের বুদিয়া। তবে একটু কালজিরা ফেলে দিয়েছি, তো একটু হালকা এক চিপটি লবণ আর একটু হালকা এক চিপটি হচ্ছে খাওয়ার সোটায়, এমনি না স্কিপ করলেও হবে। এবার আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব স্মুথলি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি 3টা বাউলে করে নেব বাটিতে। একটাতে ফুড কালার করব, একটাতে বিটের কালার করব 3 কালার করার জন্য, আর একটাতে নর্মাল বেসনের কালার হলেই হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এইভাবে যদি আপনি বানান দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে বাড়ির তৈরি। এই যে দেখেন শিরাটা ফুটছে, এদিকে আমি আবার বুদিয়াটা ভেজে নেব। এই যে দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠে আসছে। ব্যাটারটা একটু মোটা হয়েছে বুঝতে পারছি, আমি একটু জল দিয়ে হালকা একটু জল দিয়ে পাতলা করে নেব ব্যাটারটা। এই যে ভেজে উঠিয়ে নিলাম, দেখেন সুন্দর হয়েছে। আপনারা যদি বাড়িতে এইভাবে তৈরি করেন তাহলে শরীরের তো ক্ষতি করবে না, বাড়ির তৈরি তো বুঝতেই পারেন টেস্ট হবে। এবার আমি ফুড কালারটাও ভেজে নিলাম, ফুড কালারটা দেখতে খুব ভালো লাগছে। একটু একটু করে বাকিগুলো সব ভেজে নেব। রমজান মাসে আপনারা কি কেমন রোজা করছেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। শিরাটা রেডি হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে শিরাটা মোটা হয়ে যাবে, এখন একটু পাতলা লাগছে। এবার আমি বিট কালারটা ভেজে নিলাম, পিঙ্ক কালার করার জন্য যে বিট দিয়েছিলাম। এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে আমার সম্পূর্ণ সব ভাজা। এবার আমি যতটা পরিমাণ খাব, একটা ছোট বাটি নিয়েছি, একটুখানি শিরা 2 চামচের সমান, আর তার সাথে 1 মুঠ দিয়ে দিয়েছি বুদিয়া, যেটা ফুলে বেশি হয়ে যাবে। এবার বাকিটা আমি এভাবে কাঁচের বয়ামে স্টোর করে রেখে দেব, আর বাকি শিরাটাও এভাবে আমি স্টোর করে রেখে দেব। টাটা, ভালো থাকবেন সবাই।